চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার দুই। নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করলো ভাটপাড়া থানার পুলিশ। এরা দুজন বরুণ সরকার এবং অনন্ত মণ্ডল, এরা দুজনেই চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে চাকরি না দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রায় কোটি কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। এ বিষয়ে অভিযোগকারী চাকরি প্রার্থীরা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করার পর ভাটপাড়া থানার পুলিশ এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। বরুণ সরকারের বাড়ি কাকিনাড়া মাদ্রাল এলাকায় এবং অনন্ত মণ্ডল আমডাঙ্গা এলাকার বাসিন্দা। যখনই এটিএমে টাকা তুলতে যেতাম, গৌর নাম করে একটা ছেলে ওইখানেই আড্ডা টাড্ডা দেয়, ওখানেই থাকে, ও আমাকে ভেতরে গলিতে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে বলে যে এরকম মন্দা, মেয়ে তো বেকার আছে, তুমি আরেকজন সিবিআই অফিসার আছে, তাকে দিয়ে চাকরি করিয়ে দেবো, তিন মাস থেকে ছ মাসের মধ্যে হয়ে যাবে চাকরি, তুমি রাজি আছো? আমি না ভাই, এসবগুলো দু নম্বরই বলে রেলে চাকরি করে দেবে। আমি না, এসব হয় না, এসব ফ্রড, এসব বাজে কথা, হবে না, আমি দেব না। কিন্তু ও যখনই আমি এটিএমে টাকা তুলতে যেতাম তখন আমার পেছনে পড়ে থাকতো, তখনই আমাকে গলিতে ডেকে নিয়ে ফুসলাতো, এ সিবিআই অফিসার হবে, তুমি নিশ্চিন্তে থাকো, আমি গ্যারান্টি দিচ্ছি। তারপরে এই করে করে পেছনে পড়ে পড়ে আমি ফার্স্ট 50,000 টাকা দিই, চেকে দিই প্রথম। তারপরে আস্তে আস্তে মন্দা অমুক দিন বারাসাতে মেডিকেল হবে, অমুক দিন দুর্গাপুরে অরিজিনাল সার্টিফিকেট জমা নেবে, এই জন্য এই টাকা দাও ওই টাকা দাও বলে বলে আমার থেকে বরুণ সরকার এবং অনন্ত মণ্ডল, বরুণ সরকার অনন্ত মণ্ডলকে ফোন করতো যে মোহনদার থেকে টাকা নিয়ে আসো, এবং সেই কল রেকর্ড আছে আমার, সব কিছু কল রেকর্ড পেন ড্রাইভে তোলা আছে। ও অনন্ত মণ্ডলকে ফোন করতো মোহনদার বাড়ি থেকে টাকা নিয়ে আসো, সেই টাকা নিয়ে ও বরুণ সরকারের কখনো অ্যাকাউন্টে দিয়েছে, কখনো ওর ওয়াইফকে দিয়েছে, কখনো বরুণ সরকারকে হাতে দিয়েছে, কখনো বরুণ সরকারকে বরুণ সরকারের এক্সিস ব্যাংক অ্যাকাউন্টেও জমা দিয়েছে। টোটাল আমার 20 লাখ টাকা ও আত্মসাৎ করেছে, টোটাল 20 লাখ। এরকম প্রচুর লোক, আপনাকে কি বলবো, বোধ হয় 400-500 লোক হবে এরকম টাকা চিট করেছে বরুণ সরকার। হ্যাঁ হবে, এবং মেয়েলি সঙ্গ বাড়ে যাওয়া, হ্যাঁ, মেয়েলি দুটো একাধিক বউ নিয়ে তার সাথে অর্পিতা বলে এক মহিলা, তাকে নিয়ে ঘর সংসার করছিল কবরডাঙ্গায়। ভাটপাড়া থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।